আমার প্রিয় বন্ধুরা সোমনাথ দ্বার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওতে থাকছে উচ্চ মাধ্যমিক দু হাজার তেইশ এবিটিএ টেস্ট পেপার নিউট্রিশনের এসি দুশো আঠাশ নম্বর পেজের সম্পূর্ণ নির্ভুল সমাধান এর আগের পেজগুলো কিন্তু আমরা অলরেডি পোস্ট করে দিচ্ছি তোমরা কিন্তু এই ভিডিও ডিসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্কে ক্লিক করে অবশ্যই ভিডিওগুলোকে দেখে নিও তো চলো আমরা শুরু করি এসি দুশো আঠাশ নম্বর পেজ এটা হচ্ছে আমাদের এসি দুশো চলো এক নম্বরের প্রশ্ন আমাদের দেহে বাড়তি ভিটামিন সঞ্চিত হয় উত্তর হচ্ছে অপশান এ যকৃতে দু নম্বরের প্রশ্ন ভিটামিন বি টুয়েলভ শোষণ সহায়ক উপাদান যে পাচক রসে খড়িত হয় তা হল অপশান সি লিখবে পাগরসে তিন নম্বরের প্রশ্ন দেখো পাগরসের কোন উপাদান অ্যান্টিসেপটিকের কাজ করে উত্তর হচ্ছে অপশান সি এল চার নম্বরের প্রশ্ন উৎসেচক প্রোটিনের সঙ্গে দৃঢ়ভাবে আবদ্ধ থাকা অপ্রোটিন অংশটিকে বলে উত্তর হচ্ছে অপশান বি পোস্তেটিক গ্রুপ হবে এটা মিস্টেক করা হয়েছে গ্রুপ হবে পাঁচ এখনো গ্লুকোজের সবাদ শোষণে মোট উৎপন্ন এটিপির সংখ্যা উত্তর হচ্ছে অপশান আটত্রিশটি ছয় গ্লাইকোজেনোলাইসিস প্রক্রিয়ায় সাহায্যকারী হরমোনটি হল অপশান এ লিখবে গ্লুকাগন সাত এমআরের মতে রেফারেন্স পুরুষের উচ্চতা হবে উত্তর অপশানে ওয়ান পয়েন্ট সেভেন থ্রি মিটার আট শিশুর মানসিক বিকাশের জন্য কোন খাদ্য পাছানটি গর্ভতী মায়ের খাদ্যে থাকা আবশ্যিক উত্তর হচ্ছে অপশান সি আয়োডিন নয় বিশ্ব মারতি দুগ্ধ পান সপ্তাহ কবে থেকে প্রথম উদযাপিত হয় উত্তর হচ্ছে সি এক থেকে সাতই আগস্ট দু হাজার এক নেক্সট হচ্ছে আমাদের দশ নম্বরের প্রশ্ন শিশুর যকৃতের লোহা বেশি জমলে শিশুটি আক্রান্ত হয় উত্তর হচ্ছে অপশান এ দেখো হিমোসিডারোসিসে এগারো পেপটিক আলসারে পাকস্থলীর ক্ষতিগ্রস্ত পদার্থটির নাম উত্তর হচ্ছে অপশান সি মিউকাস বারো যে রোগে ক্যালোরি গ্রহণের মাত্রা নিয়ন্ত্রিত হয় তা হলো উত্তর হচ্ছে অপশানটি স্থূলত্ব তেরো যে পদ্ধতিতে খাদ্যের মধ্যে উপস্থিত জারণধর্মী এনজাইমগুলিকে নিষ্ক্রিয় করা হয় সেটি হল উত্তর অপশান বি ব্লাঞ্চিং চোদ্দ নম্বর প্রশ্ন খাদ্যের পিএইচ স্তর হ্রাস করে উত্তর হচ্ছে অপশান ডি জৈব অম্ল পনেরো সকল ধরনের রঙিন ফল সংরক্ষণ করার জন্য কোনটি ব্যবহার করা হয় উত্তর অপশান সি লিখবে সোডিয়াম বেঞ্জয়েড নেক্সট প্রশ্ন ষোলো জন্মের সময় একটি স্বাভাবিক শিশুর দেহের ওজন হওয়া উচিত উত্তর হচ্ছে অপশান বি টু পয়েন্ট ফাইভ কেজি সতেরো শিশুদের ন মাস বয়সে হামের টিকার সঙ্গে কত ইউনিট ভিটামিন এ সমৃদ্ধ তেল খাওয়ানো হয় উত্তর হচ্ছে অপশান ডি এক লক্ষ আচ্ছা নেক্সট প্রশ্ন হচ্ছে আমাদের আঠেরো নিচের কোন সংস্থাটি রাষ্ট্রসংঘের অন্তর্ভুক্ত নয় উত্তর হচ্ছে অপশান ডি আই সি উনিশ বিশ্ব খাদ্য দিবস পালিত হয় উত্তর হচ্ছে অপশান ডি ষোলোই অক্টোবর কুড়ি খাদ্য সমীক্ষার নির্ভুল অথচ ব্যয়বহুল পদ্ধতিটি হল উত্তর হচ্ছে অপশান সি রাসায়নিক বিশ্লেষণ একুশ খাদ্য সম্পর্কিত একটি ভ্রান্ত বিশ্বাস হলো উত্তর হচ্ছে অপশান বিট শরীরে রক্তে রক্ত উৎপাদন করে দেখো এখানে দুটো উত্তর সঠিক হয় একটা হচ্ছে এখানে প্রশ্ন বলেছিল খাদ্য সম্পর্কিত একটি ভ্রান্ত বিশ্বাস যেটা হচ্ছে বিট শরীরে রক্ত উৎপাদন করে এটা একটা ভ্রান্ত বিশ্বাস এখানে ডিএটটাও কিন্তু দেখো দই খেলে ঠান্ডা লাগে এটা একটা ভ্রান্ত বিশ্বাস তাহলে এক্ষেত্রে দুটো উত্তরই কিন্তু সঠিক হলো তো এই ছিল আজকের তোমাদের ভিডিও ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর কোনো উত্তর যদি তোমাদের মনে হয়ে থাকে এটা ভুল হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও যে কোন প্রশ্নটা আমরা অবশ্যই সেটাকে একবার চেক করব এবং যদি তোমাদের মনে হয় যে এটা ভুল ভুল প্রমাণিত হলে আমরা অবশ্যই সঠিক অ্যান্সার ঠিক করে দেবো আর ভিডিওগুলো যদি ভালো লাগে একটি লাইক করো চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশানটাকে অন করো যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সবার প্রথম যেন তোমার কাছেই পৌঁছে যায় তাহলে আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম তোমরা প্রত্যেকেই ভালো থেকো এবং সুস্থ থেকো